প্রবাসী ভাইরা যারা আছেন এবং সাধারণ মানুষরা যারা সমর্থ আছে, সমাজের ভদ্র উচ্চ শ্রেণী মানুষরা যারা আছেন তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি এবং আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, মানুষ মানুষের জন্য। এখন আমি একজন অসহায়ত্বের সাথে জীবনযাপন করছি, আপনারা যদি কেউ আর্থিকভাবে কিছু সহযোগিতা করেন তাহলে হয়তো আমি একটু চিকিৎসা হয়ে স্বাভাবিক জীবনে একটু জীবনযাপন করতাম এবং যদি সুস্থতা হতাম আমি এটা সারা জীবন সহযোগিতা চাইব না। সুস্থতা হলে আল্লাহ যদি সুস্থ করে আমি একটু কিছু কর্মসংস্থান করে আমার পরিবার নিয়ে আমি চলাফেরা করতে পারতাম। তো আপনাদের কাছে আর্থিকভাবে কিছু সহযোগিতা চাচ্ছি। আমার পার্সোনাল বিকাশ নাম্বার আছে, ওই নাম্বারটায় যদি আপনারা কিছু সহযোগিতা করেন তাহলে হয়তো আমি স্বাভাবিক জীবনে ফিরে আসব। আর আপনাদের দোয়া করেন যাতে আমি সুস্থতা আবার সুস্থ জীবনযাপনে ফিরে আসি। আচ্ছা, তোমার বিকাশ নাম্বারটা বলো। সময় তো ভাইরা, আমার বিকাশ নাম্বারটা যারা সহযোগিতা করতে চান তারা আমার নাম্বারটা উঠিয়ে নিন, 0179256280। আরেকবার আমি আরেবার বলছি, 0179256280। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, পুস্তকের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেশ বিদেশের যে সকল আমাদের শ্রোতাবৃন্দ আছেন, আপনাদের কাছে আমরা মানে আকুতি জানাচ্ছি যে এই ফ্যামিলির সদস্য যে কয়জন আছে, উপার্জনকারী যে দুইজন ছিল, মানে একজন যা বলা যায় উনি একজন ছোট ব্যবসায়ী ছিল, উনি কিছুদিন আগেই ওনার একটা পায়ের পাতা হারিয়েছেন। এর পরপরেই তার যে বড় সন্তানটা ছিল সেই সন্তানটা আজকে দুটা কিডনি রোগে ভুগছেন, আর রাজশাহী মেডিকেলে চিকিৎসা ছিল, থাকার পরে সে টাকার না থাকার কারণে চিকিৎসা হয়নি, সে আবার বাড়ি ফিরে এসেছে। যদি কোনো বিত্তবান ব্যক্তিরা এইটা মানে তাকে সহযোগিতা করেন হয়তো আবার সে রাজশাহী যেয়ে তার নতুন জীবন ফিরে পেতে পারে। আপনাদের কাছে এই অনুরোধটা করেই আমি এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।